অনেকেই বলেন যে ক্যারিয়ারে বা জীবনে অনেক বড় প্রাপ্তি হয়ে গেলে একটা আলসেমি ধরে, এবং সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয় যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর কুসুম সিকদার ভীষণ রকম উদাসীন হয়ে গেছে তার ক্যারিয়ারে, কারণ সবকিছু পাওয়া হয়ে গেছে তার। না, এটা ভুল। আমি সবসময় ক্যারিয়ারের প্রথম থেকে খুবই সিলেক্টিভ ছিলাম, সব কাজ করিনি। আমার কাজের সংখ্যা আমার কোয়ার্টিস্টের তুলনায় সবসময় কম, সেই ধারাবাহিকতাই আমি বজায় রেখেছি। হ্যাঁ, মাঝে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ, তার মানে এই না যে আমি কাজের সংখ্যা বাড়িয়ে দিব। আমি ধারাবাহিকতা বজায় রেখেছি, কাজ কম করছি।